পাথরঘাটা, বরগুনা ও পটুয়াখালীর উপকূলীয় এলাকায় মাছ ধরার নৌকায় ডাকাতি ও মুক্তিপণ আদায়ের ঘটনায় অর্থ সংগ্রহের মূল হোতা ইলিয়াস হোসেন মৃধাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ইলিয়াসকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় মুক্তিপণের 5 লাখ টাকা। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নভেম্বর মাসে বলেশ্বর ও পায়রা মোহনা থেকে বেশ কিছু নৌকায় ডাকাতি করে মাঝিকে আটকে রাখে এবং মুক্তিপণ দাবি করে তারা। এই ঘটনায় বরগুনার পাথরঘাটা থানায় 2টি মামলা হয়। সেই মামলার সূত্র ধরে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। ডাকাতদের ধরতে না পারলেও অর্থ সংগ্রহকারী ইলিয়াসকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ডাকাত চক্রের মূল হোতা সহ বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।